তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যা দেখাবো সেটা হলো ট্রেনিং গ্রাউন্ড টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো বেশি বকথা না বলে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাওয়া যাক। তো ট্রেনিং গ্রাউন্ডে আসার পর তোমরা এই জায়গায় চলে আসবে, তো এখানে গাড়ি নিয়ে আসবে। তো এই গাড়িটি তোমরা নিয়ে আসবে, তো গাড়ি কীভাবে নিয়ে আসবে না নিয়ে আসবে তো ভিডিও ফুল দেখতে দেখো, তাহলে তোমরা বুঝে যাবে। তো এই ট্রিক্সটি যেটা আছে সেটা তোমরা কী করে দেখো, গাড়ি কিন্তু জলে নামিয়ে দিবে। জলে নামের পর পুরো পিছনে করবে, এভাবে তোমরা পিছনে করবে। তো এইভাবে তোমরা শেষ মাথা পর্যন্ত নিয়ে আসবে। নিয়ে আসার পর দেখে বুট যে অপশনটা আছে সেটা তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ডাঙাতে ওঠার আগে তোমরা গাড়িটি কিন্তু ছেড়ে দিলে তোমরা নিচে নেমে যাবে। তারপর দেখতে পাবে ট্রিকটি দেখো কাজ করছে। তো দেখো এখানে কিন্তু গাড়িটি কিন্তু পুঁতে গেছে। তো এখানে গাড়িতে বালু চাপা দিয়ে দেওয়া হয়েছে, যাই হোক না কেন এখানে গাড়ি কিন্তু পুঁতে গেছে। তো এইভাবে গাড়িটি পুঁতে যাবে। তো এই ট্রিকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। তো এটা তো করবে, এবার গাড়ি কীভাবে নিয়ে আসবে চলো দেখিয়ে দিচ্ছি। তো গাড়ির স্পিড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে ভুল না লাগে। তো একটু স্পিড করা আছে, তো এভাবে তোমাকে একটু কষ্ট করে গাড়িটিকে নিয়ে যেতে হবে। তো এভাবে তোমরা নিয়ে যাবে। তো গাড়িটি এদিক ওদিক হবে, তো এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমাকে গাড়িটি কিন্তু নিয়ে যেতে হবে। তো এভাবে এভাবে হবে, তো ভিডিও স্কিপ করা যায় তোমাদের বোরিং না লাগে। তো দেখো এভাবে চলে আসবে। তো এভাবে আমি আগে গাড়িটি ওইভাবেই নিয়ে এসেছিলাম। তো কীভাবে গাড়ি আনবে তোমরা এখান থেকে দেখে কিন্তু দেখে বুঝে গেলো। এরপরে ট্রিক ঠিক কী হয়েছে দেখো, দেখে নাও তোমরা কী করতে হবে। দেখো গাড়িটি নিয়ে আসবে, নিয়ে আসার পর গাড়িটিকে আবার জলে নামাতে হবে। তো জলে নামানোর পর কী করবে দেখো, তো এটা অনেকেই জানে। তো গাড়িটিকে তোমাকে অর্ধেকটা জলে এবং অর্ধেকটা মাটির উপর কিন্তু রাখতে হবে। তো আমি যেভাবে রাখছি তোমাকে ওইভাবে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে হাঁটা যাচ্ছে এবং এদিকে দেখো কিন্তু সাঁতার কাটছে। তো এইভাবে তোমাকে গাড়িটিকে রাখতে হবে। রাখার পর কী করে দেখো, টায়ারের ভিতরে কিন্তু মানে যে মুভমেন্ট বানানটা আছে সেটা তোমাকে উপর দিকে ধরে রাখতে হবে, যাতে তোমার টায়ারের ভিতরে কিন্তু উপরে উঠছে। তো এইভাবে তোমাকে করতে হবে। দেখো এইভাবে তোমার উপরে উঠে যাবে এবং দেখো এখানে সাঁতার কাটতে লাগবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে তোমাকে এই ট্রিকটি করতে হবে। তো যদি না পারো তাহলে দু একবার চেষ্টা করবে, অবশ্যই কিন্তু তোমরা এখানে পেরে যাবে। তো এভাবে তোমাকে করতে হবে। তো আবার জলের দিকে যাবে না, নাহলে তোমার এই ট্রিকটি কাজ করবে না। তো তোমরা ডাঙার দিকে আবার চলে আসবে। দেখো এখানে ডাঙাতে কিন্তু তোমরা সাঁতার কাটতে পারবে বা সার্ফবোর্ড নিয়ে তোমরা এখান থেকে ঘোরাঘুরি করতে পারবে। তো এবার এভাবে তুমি ভিতরে কীভাবে যাবে চলো দেখে দিচ্ছি, তোমরা সব ভিডিও দেখেই বুঝে যাবে। ভিডিও কী স্কিপ করবে না কিছু বুঝতে পারবে না। তোমরা এখানে শেষের দিকে আসবে। শেষের দিকে আসার পর দেখো এইভাবে তোমরা এই কোনার দিক দিয়ে কিন্তু এখানে নেমে যেতে পারবে, তাছাড়া কিন্তু ওই সাইড দিয়ে নামতে পারবে না। তো এভাবে তোমরা এখানে দেখো এই সাঁতার কাটতে পারবে। তো এখানে যে গাড়িগুলো রাখা থাকে সেখানে কিন্তু ড্রাইভে বা এন্টারে ক্লিক করবে না, নাহলে তোমরা এখানে কিন্তু যে ট্রিকটা করছো এটা সেটা কিন্তু এটা মানে গাড়িতে ড্রাইভিং নিয়ে নেবে এবং তোমার এই ট্রিকটি বাদ হয়ে যাবে। তো এইভাবে তুমি রাস্তার মাঝেও কিন্তু সাঁতার কাটতে পারবে এবং তোমার যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোকে তোমরা এই ট্রিকটি নিয়ে দেখাতে পারবে। তো তারা দেখো অবাক হয়ে যাবে, তো এই ট্রিকটি তোমরা কীভাবে করো সব কিছু বুঝে গেছো। তো এই ট্রিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো যাওয়া যাক অন্য একটি ট্রিকের দিকে। তো এই ট্রিকটি করার জন্য তোমার কী করতে হবে দেখো, এখানে যে কুলনগুলো পাওয়া যায় কুলনগুলো তোমরা নিয়ে নেবে। কুলনগুলো নিয়ে নেওয়ার পর তোমরা চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডে। ট্রেনিং গ্রাউন্ডে এসে এখানে দুটো গ্লোবাল নিয়ে নেবে। গ্লোবাল নিয়ে নেওয়ার পর এই সাইডে তোমরা আসবে। তো এই সাইডে আসার পর কী করবে দেখো, তোমরা এভাবে কিন্তু এখানে একটি করে গ্লো একটি গ্লোবাল কিন্তু এখানে ছাটিয়ে দেবে এভাবে। তো এখানে একটি গ্লোবাল এভাবে ফেলে দেবে এবং যে কুলনগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে এখানে এভাবে কিন্তু আমি যেভাবে করছি সেভাবে তোমাকে কিন্তু কুলনগুলো এখানে লাগিয়ে দিতে হবে। তো এবার তোমার কুলনগুলো লাগাতে হবে। দেখতে পাচ্ছ এনিমি টিমও চলে এসেছে এখানে। তো আমি এই ট্রিকটা করেছিলাম, তো সব এনিমিগুলো চলে এসেছে তো কী করছে তা দেখার জন্য। তো দেখো একজন ওপরে এর আগে করেছিলাম, তো ট্রাই করার জন্য এর আগে করেছিলাম, তো একটি এনিমি কিন্তু ওপরেও ছিল। তো এবার তুমি ওপরে উঠে যেতে পারবে, এই ঘরগুলোর উপরে উঠতে পারবে। সব ঘরের উপরে উঠে দেখাবো, তো ভিডিও একটু স্কিপ করবে না। তো এখান থেকে তুমি আরামসে এনিমিকে মেরে দিতে পারবে। তো নিচের এনিমিগুলোকে মারতে পারবে বা ওসাইডের এনিমিগুলোকে কিন্তু মারতে পারবে। তো দেখো আমার ট্রিক যেটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু এনিমিগুলো ইউজ করছে এবং ওপরে উঠে যাচ্ছে। চলো যাওয়া যাক অন্য একটি ট্রিকের দিকে। তো এরপরে দেখো এই জিপ লাইন যেটা দেখতে পাচ্ছি এখানে, তো জিপ লাইন তোমাকে এখানে গ্লোবাল এভাবে ছাড়াতে হবে, মানে গ্লোবাল এভাবে ফেলতে হবে দেখো জিপ লাইনের উপরে। তো এখানে দুটো গ্লোবাল লাগবে। তো এখানে তুমি এখানে একটি গ্লোবাল ছাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি এভাবে তুমি আমি যেভাবে করছি সেভাবে তোমাকে কিন্তু এখানে করতে হবে। তো দেখো এভাবে দুটো গ্লোবাল তোমাকে ফেলে দিতে হবে। তো দেখো আবার এনিমি চলে এসেছে এখানে। তো এভাবে তুমি এখানে টায়ারে জাম্প করবে, জাম্প করার পর দেখো এভাবে আসবে। এভাবে করতে করতে তুমি এখানে এই ছাটটির উপরে কিন্তু এভাবে চলে আসতে পারবে। তো ওই ছাটটির উপরে উঠানো দেখালাম এবং এই ছাটটির উপরে কীভাবে উঠবে তোমার সব কিছু এখানে জেনে গেছো। তো দেখো এই সাইডটাও দেখা যাচ্ছে এখান দিয়ে, যাই হোক না কেন। তো এখান থেকে তুমি কিন্তু এই এনিমিকে আরামসে মেরে যাবে। তো এখানে লং রেঞ্জের গান নিয়ে উঠবে এবং এখান থেকে তোমরা এনিমিকে সহজেই মারতে পারবে। তুমি এটা একা একা করতেও পারবে, সেভাবে দেখিয়ে দিলাম আমি, যাতে তুমি একা একাও করতে পারো। তো তোমার যদি এখানে টিমমেট না আছে থাকে, তুমি যদি একা আছে থাকে, তাও তুমি ট্রিকটি করতে পারবে। তো আরেকটি দিকে দিকে চলে যাওয়া যাবে। তো এই ঘরটির উপর কীভাবে তোমরা উঠবে দেখো। তো এই যে ঘরটি আছে এই ঘরটির উপর তোমরা কীভাবে উঠবে, তো এখানে তোমার টায়ারে জাম্প করে জাম্প করার পর এখানে চলে আসবে। তো এখানে আসার পর আবার তোমাকে গ্লোবাল নিয়ে আসতে হবে। তো এখানে একটি গ্লোবাল লাগবে, তো এখানে একটি গ্লোবাল ছাড়াবে এবং ওপরে একটি এভাবে কিন্তু একটি গ্লোবাল ছাড়াতে হবে, মানে এভাবে তুমি দুটো গ্লোবাল ফেলবে।
ফিলার ফিলার বহুত এখানে কি করে দেখো তো এনিমি চলে আসছে বলে ক্লোনটা পড়ছে না তো এদিক ওদিক চলে যাচ্ছে তো এনিমি এনিমিগুলো দেখ আমি যে ট্রিকগুলো ইউজ করছি সেগুলো দেখার জন্য আমার পিছন পিছন চলে আসছে তো দেখো এখানে এই ক্লোনটা এইভাবে ছাড়াবে একটি তো আরেকটি তোমাকে এখানে ক্লোন ছাড়াতে হবে তো এইভাবে তোমাকে দুটো কিন্তু ক্লোন ছাড়াতে হবে এবং দুটো গ্লোবাল ফেলতে হবে তো এইভাবে করতে হবে তো এইভাবে করার পর তোমাকে জাম্প করতে হবে জাম্প করার পর তুমি দেখো এই ছাত্রের উপর চলে যাবে তো এখানে লং রেঞ্জের গান আসবে তো যতগুলো এনিমি নিচে থাকবে সবগুলো কিন্তু তুমি মারতে পারবে তো দেখো আমার ট্রিকটি ইউজ করে দেখো একটি এনিমি ওই ছাদের উপরে উঠে আছে তো আমাকে এখানে মেরেও দিল তো চলো আরেকটি ট্রিকের দিকে যাওয়া যায় তো এটা ট্রিক না কি বুঝতে পারছি না তো এখানে দেখো যে যে অন্ধ বোম আছে সেটা তুমি যদি এখানে ফেলো এবং এখানে তুমি যদি এখানে যদি ঘুমিয়ে পড়ো তাহলে দেখো এখানে কিন্তু তুমি তোমার চোখ কিন্তু অন্ধ হচ্ছে না তো দেখো এখানে তুমি যদি এভাবে মারো তাহলে কিন্তু অন্ধ হচ্ছে না এবং তুমি যদি এই সাইডে বা যেখানে সেখানে ই করো দিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু এখানে তোমার কিন্তু অন্ধ চোখ কিন্তু অন্ধ হয়ে যাচ্ছে তো এটি একটি ট্রিক বলতে পারো তো এই ট্রিকগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে তো এরকম আরও নতুন ট্রিকের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে সমস্ত ভিডিও পেয়ে যাবে তো এই ট্রিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারবে না তো কমেন্টেও জানিয়ে দেবে তো এরকম নতুন নতুন ট্রিক পাওয়ার জন্য চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবে আজকের মতো টাটা বাই বাই দেখাবে পরে।